ফারাকায় নির্মীয়মান বাড়ি ও পাশের জঙ্গল থেকে উদ্ধার 30টি তাজা বোমা। রবিবার গভীর রাতে ফারাকা থানার মহেশপুর অঞ্চলের শিবতলা গ্রামে নির্মীয়মান বাড়ি থেকে 25টি বোমা উদ্ধার করে পুলিশ। পাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও 5টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। শুধু বোমা নয়, বোমার পাশাপাশি বোমা তৈরির মশলাও উদ্ধার হয় বলে পুলিশের দাবি। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। কী কারণে বোমা বাঁধা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কালকে তখন বন্ধ ছিল আমার, সারাদিন মান তখন বন্ধ ছিল, বুঝতে পারলেন কিনা। আমি বিচারে ছিলাম। তারপর মনে করেন যে কি, আমি ফজর নামাজ যখন পড়তে গেলাম, দোকানে চা খাচ্ছি তো একটা লোক বলছে তোমার বেটার বাড়ির কাছে, মানে পুলিশ বাহিনী সব দাঁড়িয়ে আছে, এরকম বলছে। কী কারণে দাঁড়িয়ে আছে ওটা বলতে পারলাম না, কী কারণে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার বাড়ির ওখানে করে সব অনেক সব পুলিশ আসছে, ঠিক আছে। এইটুকু শুনলাম, শোনার পর আমি চাবি সকালে নিয়ে এলাম, সকালে নিয়ে এসে মোটামুটি 5:30 দোকান খুলেছি। আপনারা যেরকম আসছেন আমি ওরকম আসছি, এই তো আমার ব্যাপার।